আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটা ছবিকে সুন্দরভাবে স্পট রিমুভ করা যায়। যে একটা ছবি আছে, ছবিটা আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি, দেখেন কত স্পট। আমরা ফটোশপ ইউজ করে সহজে এই স্পটগুলোকে দূর করে মুখটা একদম ফ্রেশ করতে পারি। চলুন দেখি কিভাবে একটা ছবিকে একদম ফ্রেশ করা যায়। তার জন্য আমরা প্রথমেই যাব হলো ফটোশপে। এই হচ্ছে ফটোশপ সিসি, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন ফটোশপের, এটাই লেটেস্ট ভার্সন। এটা দিয়েই, এটার ভিতরে নানান ধরনের টুল আছে যেগুলো দ্বারা খুব সহজেই একটা ছবিকে সুন্দরভাবে মনোরমভাবে তৈরি করা যায়। প্রথমে ছবিটাকে আমরা ইনপুট করব। ওকে, ছবিটা দেখুন কি অবস্থা। সো দেখুন কিভাবে করা যায়। প্রথমে আমরা ছবিটাকে একটু জুম করে নিই। ওকে, প্রথমেই ছবিটাকে সিলেক্ট করব। সো কুইক সিলেকশন টুল দিলে আমরা তাড়াতাড়ি সিলেকশন করতে পারবো। কুইক, এটার নামই হচ্ছে কুইক সিলেকশন টুল, যাতে তাড়াতাড়ি সিলেক্ট করা যায়, এই জন্য এটাকে ইউজ করা হয়। দেখুন অল্টার চাপলে এটা মাইনাস চিহ্ন আসবে, এটুকু আমার দরকার নেই। সো মাইনাস চিহ্ন করে দিলাম। ওকে ওকে, হ্যাঁ, এটাকে আমরা প্রথমে এই সিলেকশন টুল থেকে, এই সিলেক্ট থেকে গিয়ে রিফাইন এজে যাব। রিফাইন এজে যাওয়ার পর স্মার্ট রেডিয়াসে যাব। স্মার্ট রেডিয়াসে গেলে তখন দেখা যাবে যে সাইডের যে নয়েজগুলো আছে এগুলোকে আমরা সুন্দরভাবে নয়েজিং করে দিতে পারবো। সুতরাং দেখতেই পাচ্ছেন, থার্ড ব্র্যাকেটে চাপ দিলে এটা ছোট হবে, ফার্স্ট ব্র্যাকেটে বড় হবে। মানে সাইডগুলোকে একটু আমরা সুন্দর করে দিই। হ্যাঁ, ওকে, এটাকে আমরা আউটপুট করব নতুন একটা লেয়ার নিয়ে। হ্যাঁ, অ্যামাউন্ট, ওকে, নিউ লেয়ার। ওকে, আমরা এটার উপরে কাজ করব। এটার উপর কাজ করলে আমরা সুন্দরভাবে আউটপুটটা দেখতে পারবো। দেখুন প্রথমে আমরা ফিল্টারে গিয়ে ব্লর করব। এটা হচ্ছে সারফেস ব্লর, এটাতে সহজে একটা ফেসকে ব্লর করা যায়। এটা হচ্ছে 14%, এটা একটু বাড়াই দিতে পারি, 16 হচ্ছে, 16 হলে একটু সুন্দর দেখায়। এটা 12, ঠিক আছে। ওকে, দেখুন অনেকটাই অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এখন যে বাকি কাজটা আছে এগুলোকে তো রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমাদের একটা টুলসই আছে আলাদা, এই যে টুলসটা স্পট হিলিং ব্রাশ টুল। হ্যাঁ, স্পট হিলিং ব্রাশ টুল লেগে যাওয়ার পর এটা আমরা সহজে যে দিলেও আসে, আমাদের শর্টকাট কী হচ্ছে যে, এটাকে একটু বড় করে নেই। ওকে, হ্যাঁ, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখানে একটু ছোট করে নিতে হবে। দেখুন এই সাইড, এইটাকে কেমন যেন একটা কালার দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু সুন্দর করে দিতেই পারি। দেখুন এটার জন্য আমরা প্রথমত নিব হলো ব্রাশ টুল। ব্রাশ টুল লেখে এখানে 30%, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্রাশটা এখান থেকে আমরা এই কালারটাকে অল্টার চেপে সিলেক্ট করে নেব। ও সরি, ভুল অপশন নিয়েছি, এটা নেব আমরা ব্রাশ টুল। ব্রাশ টুল এই কালারটাকে আমরা নিয়ে এটা একটু ছোট করে নিলে এখান থেকে এই কালারগুলোকে সুন্দর করে দিতে পারি, আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি, তাহলে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন ছবিটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফটোশপের জাদু। সুতরাং দেখুন এই হচ্ছে আমার আগের ছবিটা, এই হচ্ছে এখনকার ছবিটা, এই হচ্ছে আগের ছবিটা, এই হচ্ছে এখনকার ছবিটা। সো ছবিটাকে আমরা এখানে আরেকটু কাজ বাকি আছে, এই যে এটা আমরা ব্রাশ টুল দিয়ে পারি, একটু ছোট করে নিই, কালারটা সুন্দরভাবে
ছড়াই দেবো। হ্যাঁ ওকে, আমার ঠোঁটটাকে আর একটু স্পষ্ট করতে পারি, করাই যায় যেহেতু আমরা ফটোশপে কাজ করছি। হ্যাঁ দেখুন, এটা একদম ব্লোর দেখা যায় কেমন, এটাকে আমরা একটু নয়েজ দিয়ে দিই। ফিল্টার অপশনে গিয়ে এখানে দেব অ্যাড নয়েজ, অ্যাড নয়েজ দিকে, এটা হচ্ছে নয়েজ, আর একটু হিবিজিবি 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 দেখা যাবে। এটা আমরা 1.2 দিতে পারি। হ্যাঁ ওকে, দেখুন হালকা নয়েজ আসছে। হ্যাঁ জুম দিলে বোঝা যায়, এমনি বোঝা যায় না। এই সব হয়ে গেল, দেখলেন কিভাবে আমরা একটা মুখের স্পটগুলোকে কিভাবে সুন্দরভাবে রিমুভ করে একটা ফ্রেশ ছবি তৈরি করতে পারি। সো আমাদের সাথে থাকুন, আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের সাথে। ওকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।